হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের জন্য এমন একটা ভিডিও নিয়ে এসেছি, আপনারা দেখলে আচরিত হয়ে যাবেন। কিভাবে একটা মানুষ এগারোটা বস্তুর আওয়াজ দিতে পারে? তার মানে যেরকম ধরেন, এখন আমরা প্রথমেতে যাচ্ছি যাকে বাংলা ভাষা বলা হয় কাইয়া বলা হয় আর কি, কাউরি। সো আমরা এখন তেনার কাছে জানবো আর কি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। সো আপনি এগারোটা বস্তুর সাউন্ডটা আপনি দিতে পারেন? হ্যাঁ, দিতে পারি। আচ্ছা, সো আমরা এখন আপনার কাছ থেকে প্রথমে জানবো যেটা কাউরি, তার মানে বাংলা ভাষা বলা হয় কাইয়া। কাইয়া, সো আপনি এই শব্দটা আমাদের কাউরি মাত ভালো লাগলো। সো আমরা দুই নম্বরটা যাচ্ছি। দুই নম্বরটা হলো ভেগুলি, যাকে বলা হয় বাংলা ভাষায় ব্যাং। সো এই শব্দটি আপনি শোনান এখন। ভেগুলির মাত খুবই সুন্দর। তারপরে যাচ্ছি আমরা যেটা তিন নম্বর সাউন্ড। সো আপনি খুবই সুন্দর সাউন্ড দিতে পারেন। সো তিন নম্বরটা হলো গিয়া মেখুরি, যেটা আমরা বাংলায় ভাষায় বলি মানে বিলাই। সো আপনি এখন এই শব্দটি আমাদের শোনাবেন। মেখুরি মাছ খুবই সুন্দর লাগলো, দর্শকগুলো নিশ্চয় ভালো লেগেছে। সো আমরা এখন চলে যাচ্ছি চার নম্বর কোশ্চেনটা, যেটা আপনার কাছে আছে চার নম্বর সাউন্ড। সো যেটা আছে আপনি মানে ছাগল, আইলন ছাগল যেটা বলা হয় আর কি। সো আপনি সাউন্ডটা বলেন, শব্দটা শুনি। ছাগলের মাত, হ্যাঁ হ্যাঁ পাঁচ নম্বরটা মানে যেগুলো বুড়ানি ছাগল আছে, কিভাবে পয়দা হতে কিভাবে কতটুকু কষ্ট হয়, সে কষ্টের সাউন্ড যেটা আছে ওই সাউন্ডটা আমাদেরকে শোনাবে। সো আপনি এই মানে এই সাউন্ডটা শুনে দেন, মানে যেটা কষ্টের সাউন্ড যেটা আছে বুড়ানি ছাগল। বুড়ানি ছাগল কষ্ট করে, সে কষ্ট লাগে, কষ্ট করে বিয়ায়, সেই সাউন্ডটা শুনেন। ছাগলের শব্দটি শুনিয়ে দিলেন আমাদের, খুবই ভালো লাগলো। তো এখন আমরা যাচ্ছি ছয় নম্বর, যেটা প্রশ্ন আছে ছয় নম্বর প্রশ্ন, চড়াইয়ের মাত, তার মানে চড়াই কিভাবে শব্দ করে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সো আপনি এই শব্দটা আমাদের শুনিয়ে দিন। চড়াইয়ের মাত, যেটা আন্ডা বেড়ে কলকল করে বেড়ে যায়। খুবই সুন্দর চড়াইয়ের মাত, মানে হ্যাঁ। তো এখন আমরা আছি মুরগার মাত, মানে মোরগের মাত। সো হ্যাঁ, এটা আপনি আমাদের শুনিয়ে দিন। দেখছেন কিভাবে বুলেট চলালে কিভাবে বুলেটের সাউন্ডটা হয়। সো দাদা, আপনি বুলেটের সাউন্ডটা শুনিয়ে দিন। বুলেট গাড়ি বাড়িতে গেছেন, সো বিয়া বাড়িতে কিভাবে কন্যা গান রে, এটা নিশ্চয়ই আপনারা শুনছেন। সো এখন একটা ছেলে মানুষ কিভাবে মানে সে কন্যার কান্নাটা কানতে পারে, সো এই সে কান্নাটা আমি আপনাদের শোনাচ্ছি। সো দাদা, আপনি কন্যার কান্নাটা শুনিয়ে দেন। ঠিক আছে, কন্যার মাত, যা মা যা, তোর কাকা কাকি নানা নানি তোর শোক আছে, কি জন্য কান্দিস মা, যা যা। যা মা যা, তুই কি জন্য কানিস মা, যা, তোর কাকা কাকি নানা নানি তোর শোক আছে, কি জন্য কানিস মা, যা।
বাচ্চা ছেলে মেয়ে কিভাবে কান্না করে সেটা তো অনেকে শুনছেন বা দেখছেনও। সো একটা মানুষ বাচ্চা বাচ্চা লোকের কান্না কিভাবে কানতে পারে সে কান দিয়ে আপনাদেরকে শোনাবে। সো দাদা এই বাচ্চা ছেলের কান্নাটা শোনায় দেন তো। বাচ্চার কান্না কি কষ্ট লাগে, বাচ্চাটা কিরম করে হয় জন্মে, সে কান্নাটা আমি শোনাবো। চুপ 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 কান্দিস না, চুপ 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 চুপ, দুধ খা দুধ খা দুধ খা, কান্দিস না। চুপ চুপ চুপ, দুধ খা দুধ খা। আমার মাতটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, অবশ্যই লাইক করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আমার বেশি ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর পারলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কেননা এরকম মজার মজার ভিডিও আমরা আপলোড করে থাকি, মজার মজার ভিডিও করে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।